সরকারি খরচে বাড়ি পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছেন দুস্থ অসহায় ব্যক্তি ফিতি মিয়া ওরফে ফিটু মিয়া। একই সাথে তিনি ধন্যবাদ জানিয়েছেন মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরশা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ শ্যামঞ্জন মোর্শেদ চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার প্রতি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ বাদ সকলের জন্য দোয়া করবেন ফিতি মিয়া, এমনটাই জানিয়েছেন তিনি আবেগ আপ্লুত। সরকারি খরচে দুর্যোগ সহনীয় এমন একটি সুন্দর ঘর পেয়ে বেশ উচ্ছ্বসিত আনন্দিত তিনি।